প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচনার বিষয় ইতিহাস দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ অধ্যায় দ্বিতীয়, বিষয় নেপোলিয়ন বোনাপার্ট। আমি মোহাম্মদ মনির হোসেন, প্রভাষক ইতিহাস বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আজকের আলোচনা শেষে তোমরা যা শিখবে, নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন তা বলতে পারবে, নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার সমূহ সম্পর্কে বলতে পারবে। ছবিতে তোমরা নেপোলিয়ন বোনাপার্টকে দেখতে পাচ্ছ, উনি ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, উনি ফ্রান্সের সম্রাট ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত সেনাপতি ও সম্রাট, তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ন 1769 সালে ইতালির কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে কোর্সিকা দ্বীপটি ফ্রান্সের কাছে বিক্রি করে দেওয়া হয়, সেই সূত্রে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের নাগরিক হন। 1799 সালে সামরিক ক্ষমতা বলে ফ্রান্সের প্রথম কনসুল পদে অধিষ্ঠিত হন নেপোলিয়ন বোনাপার্ট। 5 বছর পরই 1804 সালে ফ্রান্সের সিনেট নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন। 19 শতাব্দীর প্রথম দশকে ইউরোপের বিভিন্ন দেশে একগুচ্ছ সেনা অভিযান পরিচালনা করেন নেপোলিয়ন। একের পর এক দেশ ও অঞ্চল জয় করেন তিনি। একসময় তিনি পুরো ইউরোপে ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। 1815 সালে বিখ্যাত ওয়াটারলু যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজিত হন নেপোলিয়ন বোনাপার্ট। তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এর আগে তাকে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় 1821 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে নেপোলিয়ন বোনাপার্ট মারা যান। মূলত নির্বাসিত অবস্থায় নেপোলিয়ন বোনাপার্ট মারা যান, তখন তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট তার শাসক জীবনে অনেকগুলো সংস্কার সাধন করেন, যা ফ্রান্সকে ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে। নেপোলিয়নের সংস্কার সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্কার হলো অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারে নেপোলিয়নের উদ্যোগ ফ্রান্সের অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধিত হয়। সুরুশ্লোয়ের আমল থেকে ফ্রান্সের অর্থব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। নেপোলিয়ন সূচনা লগ্নেই একটি ধীর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ কাজে হাত দেন। তিনি সরকারি দপ্তরগুলোতে ব্যয় সংকোচনের নির্দেশ দেন। নেপোলিয়ন জনসাধারণকে বোঝাতে সক্ষম হন যে কর প্রদান করা একটি নাগরিক কর্তব্য। তিনি সকল প্রকার বাড়তি কর রহিত করে কয়েকটি নির্দিষ্ট কর আদায়ের ব্যবস্থা করেন। নেপোলিয়ন 1800 সালে ফ্রান্সে ব্যাঙ্ক অফ ফ্রান্স নামে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। নেপোলিয়নের অন্যতম আরেকটি সংস্কার হল শিক্ষা সংস্কার। নেপোলিয়ন বুঝতে পারেন যে একটি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের উদ্দেশ্য ছিল একটি দক্ষ ও আনুগত্য সম্পন্ন সুনাগরিক সৃষ্টি করা। নেপোলিয়ন প্রতি কমিউনে প্রিফেক্ট বা সাব প্রিফেক্টের অধীনে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি শহরে কয়েকটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। দক্ষ ও আদর্শ জনশক্তি গঠনের জন্য তিনি 3 ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সকল বিদ্যালয়ে সমমানের পাঠ্যসূচি প্রণয়নে তিনি সচেষ্ট ছিলেন। তার প্রচেষ্টায় প্রধান লক্ষ্য ছিল দক্ষ জনশক্তি গড়ে তোলা, ছাত্রছাত্রীদের শৃঙ্খলিত রাখতে মাধ্যমিক বিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে কঠোর নিয়ন্ত্রণ আনেন। শিক্ষা সংক্রান্ত নেপোলিয়ন বোনাপার্টের একটি বিখ্যাত উক্তি আছে,
যা তোমরা নিশ্চয় জেনে থাকবে। উনি বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি সংস্কার ছিল আইন সংস্কার। নেপোলিয়ন নিজেই বলেছেন, নেপোলিয়নের গুরুত্বপূর্ণ আরেকটি সংস্কার হলো আইন সংস্কার। তিনি নিজেই বলেছেন, আমার যে কাজটি চিরস্থায়ী হবে তা হচ্ছে আইন সংহিতা। অর্থাৎ নেপোলিয়ন বলেছিলেন, তাকে ভুলে গেলেও তার আইন সংহিতাকে কেউ ভুলবে না। ফ্রান্সের আগে তেমন কোনো, নেপোলিয়নের আগে ফ্রান্সের তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। নেপোলিয়ন অত্যন্ত জটিল ও দুরূহ এই কাজটি সম্পন্ন করেছেন। বিপ্লবের অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন পরিমার্জন ও প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্ট দেশের আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। আইনজ্ঞ কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন তা পরবর্তী সময়ে কোড অফ নেপোলিয়ন বা নেপোলিয়ন সংহিতা নামে পরিচিতি পায়। এতে দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক মিলিয়ে মোট 2287টি আইনের ধারা স্থান পায়। অর্থাৎ নেপোলিয়ন যে আইন সংহিতা রচনা করেন সেখানে মোট 2287টি ধারা ছিল। সে ধারাগুলোর মধ্যে গণতান্ত্রিক চরিত্রের বৈশিষ্ট্য পাওয়া যায়। সে কতিপয় ধারা সমূহ হলো, আইনের চোখে সকল নাগরিক সমান, অর্থাৎ সকল নাগরিকের সমাধিকার, সকল নাগরিক সমান অধিকার নিশ্চিত করাই ছিল আইনের মূল লক্ষ্য। এছাড়াও সামাজিক সাম্য প্রতিষ্ঠা, সামাজিক সাম্য স্থাপন করা, একমাত্র যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া। অর্থাৎ নেপোলিয়ন যে আইনটি প্রণয়ন করেন সেটা ছিল অনেকটাই ফরাসি বিপ্লবের যে মূলমন্ত্র ছিল, সাম্য মৈত্রী স্বাধীনতা, তার আলোকেই তিনি এই আইন সংহিতা রচনা করেন। তো আজকে আমরা ফরাসি বিপ্লবের পরবর্তী ফ্রান্সের যে নেপোলিয়নের শাসন ব্যবস্থা ছিল, নেপোলিয়ন কিভাবে ক্ষমতায় আসলেন, নেপোলিয়ন কত সালে সম্রাট হন এবং নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা সুদৃঢ় করতে, অর্থাৎ ফ্রান্সকে ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে যেসব সংস্কার সাধন করেন সেই বিষয়গুলো আজকে আমরা পড়লাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কি কি কারণে নেপোলিয়নের পতন ঘটে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা পড়েছি যে অটালোর যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। সেই নির্বাসন জীবনে তিনি নির্বাসিত অবস্থায় সেন্ট হেলেনা দ্বীপে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 1821 সালে মারা যান। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কি কি কারণে, অর্থাৎ কোন কারণে নেপোলিয়নের পতন ঘটে। তো আজকের মতো আমাদের ভার্চুয়াল ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সকলকেই, সকলেই ঘরে থাকি, সুস্থ থাকি, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বাহির না হই, প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে আমরা বাইরে চলাফেরা করি।